হ্যালো এভরি ওয়ান ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ্রিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো আমাদের এখানে একটি বীজগাণিতিক সংঘামালা দেওয়া আছে তাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হচ্ছে তো দেখো এটা আমরা কিভাবে করবো এই সেভেন টোয়েন্টি নাইন এটা হলো অ্যাকচুয়ালি এর কিউব তো আমরা এখানে এই যে পুরো টার্ম এটাকে কিভাবে লিখতে পারি দেখো সেভেন টোয়েন্টি নাইনকে লিখতে পারি নাইনের কিউব এবং পি টু দি পাওয়ার সিক্সকে আমরা লিখতে পারি পি স্কোয়ারের কিউব এবং এখানে কিউ টু দি পাওয়ার কে লিখতে পারি কিউ স্কোয়ারের কিউব তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো নাইন পি স্কয়ার এর হোল কিউব মাইনাস কিউ স্কোয়ারের কিউব তো আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি সেটাই অ্যাপ্লাই করছি নাইন পি স্কয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এখান থেকে আমরা পাবো দেখো নাইন পি স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস নাইন পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কি হোল স্কোয়ার এরকম একটা ফর্ম আসবে এখানে তো আমরা কি পাচ্ছি এখান থেকে নাইন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এইট্টি ওয়ান পি টু দি পাওয়ার ফোর প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার ফোর এরকমভাবে আমরা একে ভাঙতে পারি তো এর পরে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে আমরা যদি এই এইটি ওয়ান পি টু দি পাওয়ার ফোর এবং কিউ টু দি পাওয়ার ফোরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলায় ভাঙি তাহলে এখান থেকে আবার আমরা উৎপাদকের বিশ্লেষণ আরও করতে পারবো আর এই অংশটাকে আমরা লিখব কি থ্রি পি এর হোল স্কোয়ার মাইনাস কিউ এর স্কোয়ার আর এই অংশটাকে আমরা লিখব নাইন পি স্কোয়ার এর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের স্কোয়ার প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এইভাবে তাহলে এখান থেকে আমরা কি পাবো থ্রি পি মাইনাস কিউ থ্রি পি প্লাস কিউ কারণ এটা এ স্কোয়ার বি ফর্মুলা আর এ স্কোয়ার মাইনাস ফর্মুলা মানে এ মাইনাস বি এখানে ভাঙা হয়েছে

উৎপাদকের বিশ্লেষণের অংশটাই আর বাকি রয়েছে তাহলে থ্রি পি মাইনাস কিউ ইন টু এই অংশটাকে থ্রি পি প্লাস আগে রাখতে পারে থ্রি পি মাইনাস পরে রাখতে পারে কোনো প্রবলেম নেই কারণ আমরা জানি কি গুণ সবসময় বিনিময় যোগ্য হয় গুণ তো সেই কারণে এটা লেখা যেতে পারে কোনো প্রবলেম নেই যেম দ্য নাইন পি প্লাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার থাকলো এবার এই অংশটা একটু ভালো করে লক্ষ্য করো আমরা এখান থেকে পাবো মাইনাস এইটটিন পি স্কোয়ার কিউ স্কোয়ার আর আমাদের এখানে রয়েছে প্লাস নাইন পি তার মানে এই অংশটা আরো সিমপ্লিফাই হবে তাহলে আমরা কি পাচ্ছি দেখো থ্রি পি মাইনাস কিউ ইন্টু থ্রি পি এখান থেকে আমরা পাচ্ছি নাইন পি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার মাইনাস নাইন পি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত থ্রি পি ইন্টু থ্রি পি প্লাস কিউ আর নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ এর হোল স্কোয়ার এরকম অংশটা আসছে তো দেখো আমরা এখান থেকে কী পেয়ে যাব থ্রি পি মাইনাস কিউ থ্রি পি প্লাস কিউ আর এখান থেকে দেখো এইটাকে এ এবং এটাকে বি ধরে নিলে আমরা আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পাবো তো দেখো সেটাই কি আসবে এখান থেকে থ্রি নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস থ্রি পি কিউ হবে একবার আর একবার হবে নাইন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ তো আমাদের এখানে যে উৎপাদকের বিশ্লেষণ যেটা নির্ণয় করতে বলা হচ্ছিল সেটা হবে এই সম্পূর্ণ অংশটা ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো